ভিডিওতে ভিউয়ার্সের অ্যাট্রাকশন পাওয়ার জন্য অথবা ভিডিওটি আরো সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন ভিডিওতে কার্টুন অ্যাড করা হয় তাকে। ইভেন আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও কার্টুন অ্যাড করেছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে মোবাইলের মাধ্যমে কার্টুন অ্যাড করে আরো সৌন্দর্যটি বাড়িয়ে তুলতে পারেন। আমি আপনাদের সাথে আছি এনাতালি হাবিব, হাবিবস টেক ইনফো চ্যানেল থেকে। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে প্রসেসটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা কাইনমাস্টার অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যে ভিডিওতে আপনি কার্টুন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে, সেজন্য প্লাস আইকনটিতে ক্লিক করে নিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেশিও 16:9 এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার যে ভিডিওটি এডিট করবেন সেটি সিলেক্ট করার জন্য মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। করার পর যে ভিডিওটিতে আপনি কার্টুন অ্যাড করবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তাই আমি যে ভিডিওতে কার্টুন অ্যাড করব সেটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এই ভিডিওতে কার্টুন অ্যাড করব, সেজন্য আমি লেয়ারে অপশনটিতে সিলেক্ট করে নিলাম। লেয়ার অপশনটিতে সিলেক্ট করার পর এখানে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছেন। আমি কার্টুনের যে ভিডিও যে কার্টুনটি অ্যাড দিব সেটি এখান থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে দিব। এটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আমি যেভাবে এখন প্রসেসটি করছি সেভাবে সেম প্রসেসটি করে নেবেন। এবার আমি কার্টুনের ভিডিওটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে চলে যেতে হবে ক্রোমাকি অপশনে। ক্রোমাকি অপশনে যাওয়ার পর ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে ভিডিওটি জাস্ট এখান থেকে একটু সরিয়ে নেবেন, একটা কর্নারে নিয়ে নিলাম। এবার কিন্তু এটাতে আবার ক্লিক করে দিলাম, যদি 50-50 করে দেন তাহলে কিন্তু আমি আচ্ছা আমি তাহলে 40-60 করে দিচ্ছি। 40-60 করে দেওয়ার পর আমি যেখানে ইচ্ছে সেই কর্নারে আমি এই কার্টুনটি সেট করে নিতে পারবো। আপনারা চাইলে কার্টুনটি ছোটো বড় করে নিতে পারবেন এভাবে ক্লিক করে। এবার আপনি যেটি করতে হবে সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি কার্টুন রাখতে চান আপনি চাইলে এখান থেকে কার্টুন লেয়ারে ক্লিক করার পর এই কাছি অপশনটিতে ক্লিক করবেন, করে আলাদা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনি রাখতে পারেন অথবা এটাতে আবার সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন সেটুকু রেখেই ডিলিট করে দিলাম। এবার যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটি চালু করি তাহলে দেখবেন এখান থেকে কিন্তু এই কার্টুনটি চালু হয়ে যাবে। যদি আপনারা চান সেম প্রসেসটিতে কার্টুন অ্যাড করে নিতে পারবেন। এবার যদি আপনি মনে করেন কার্টুনটি নিচ থেকে সুন্দরভাবে অ্যানিমেট হয়ে উপরে উঠবে সেজন্য আপনি এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে নিতে পারবেন। আমি চাচ্ছি নিচে থেকে উঠবে, সেজন্য আমি যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন নিচে থেকে খুব সুন্দরভাবে এই কার্টুনটি চালু হয়ে যাচ্ছে। এভাবে আপনি যে কোনো অংশে ভিডিওর কার্টুন অ্যাড করে নিতে পারেন। তারপর আপনাকে যেটি করতে হবে ভিডিওটি সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আবার এই ভিডিওতে ক্লিক করবেন। করার পর এইটিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, ফ্রেম রেট এবং যে হাই কোয়ালিটি চাইলে হাই কোয়ালিটি এটি বিট্রেট বাড়িয়ে নিতে পারেন। তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরই ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।